বিখ্যাতে ওরে মাগো বিখ্যাত ওরে আমার কত টাকা কত পয়সা মাগো রে যায় রে মাগো বিখ্যাতে ওরে একশো টাকা দান কইরাছে গো হবে আমার মিয়া ভাই ওরে মাগো টাকা দে ওরে মাগো ভিক্ষা ওরে ওরে জানো বাজি দুয়া আল্লাহ গো হবে কবুল কইরাই নি ওরে মাগো ভিক্ষা দে ওরে মাগো ভিক্ষা দে ওরে ওরে মিয়া ভাই রে ও নারে মাগো ভিক্ষা দে ওরে মাগো ভিক্ষা দে ওরে আমার মামুই নে দিব তা খাবে এলা সরে পায় রে মাগো ভিক্ষা দে ওরে মাগো ভিক্ষা দে ওরে ওরে ধনে মালে বরজাই রাই করে ফুলে সোনার সানরে মাগো ভিক্ষা দে ওরে মাগো ভিক্ষা দে ওরে ওরে কুন্তনে তুই ও কালা ওরে কালা তো সুন্দর কাল কালা তোর
তুমি তাহলে সুই পাইছো, ঠিক আছে বাবা গাজী সাদওয়ান। আমি তো মনে করছিলাম তুমি একটা বাউতা ফকির, আজ থেকে মনে করছি তুমি মার প্রতি গভীর ফকির। বাবারে আমি তোমাকে হাসি মুখে বিদায় দিছি, পান খুলে দোয়া করছি। আজ তোমার মাহদুকুনি তোমার জন্য কানতে কানতে চোখের কোটায় গাও হয়ে গেছে, অন্ধকার মধ্যে হত্যা দিছে। বাবার আজকের আটটুকা তোমার মায়ের বুকে কাড়াইয়া কাল সকালে যাবার তুমি আল্লাহর ফকির সাজে। যখন আমার এই স্বপন দেখছে গাজী, যখন আমার এই কথা বলিয়া যখন সেই মায়ের কাছে চলে গেছে, তাই বলতেছে মা মাগো, আরে আমারে মামা বলে ডাকতেছো মাগো, আমি সেই তোমার সাহা গাজী গো। বাবা গাজীর সাদওয়ান তুমি আমার বুকে আও, আমি তোমার বুকে নেয়া আমার পাবিত্র মান শীতল করি। বলতাছে মাগো, মাই জানে সন্তানের ব্যথা অন্য কেউ তো জানে না মাগো। ও মা, আমার পিতা এত কষ্ট দিল মাগো, এতদিন তুমি কোথায় ছিলে গো মা? বাবা গাজী তুমি সমস্ত দুঃখ কষ্ট বুলা আমার বুকে চলা। তখন আমার সেই গাজী সাদওয়ান কানতে কানতে যখন আমার সেই মায়ের ঘরে মায়ের কুলে শুয়ে যখন ঘুমাই গেছে, আর সেই আল্লাহ বলতেছে জিব্রাইল ভাই তুই দেখনা দেখো না সাহিয়া, আজকে গাজী আমার কানতে কানতে মায়ের বুকে শুয়া সুখে নিদ্রা গেছে, যদি যাই রাত্রে পশাইয়া কালকে যাইতে পারবো না ফকির সাজিয়া, এখন একটা স্বপন দেখাও ওর মাকে যেন ঘুমের ঘরে রাখিয়া চাই যেন সেই আল্লাহ রাস্তায় ফকির। তাই করছি, আরে বাবা গাজী তোমার মায়ের বুকে শুয়ে থাকলে চলবে না, আত্রি পশাইলে বানর দয় সকালে বাপের বাসায় করে খেতে হবে। তুমি এই মুহূর্তে গুম হতে উঠিয়া আল্লাহ রাস্তায় যাইতে হবে তোমার ফকির সাজিয়া। যখন
কাজী আমার এই স্বপ্ন দেখছে ঘুম থেকে চেতন পাইয়া দৃষ্টি করে চায় বলতাছে হে আল্লাহ আমি কি স্বপ্ন দেখলাম আমার সেই গর্ভধারিণী মাকে সেই ঘুমের ঘরে রাখিয়া যাইতে হবে আমার ফকির সাজিয়া আরে হে আল্লাহ ডাইন বছর থেকে বাউ বছর করছে তার এই মাসে আউল হয়ে গেছে এই বলে যখন আউল হইয়া এমন সময় কাজী বলতাছে হে আল্লাহ আমি আমার মায়ের বুকে শুইয়া মায়ের চরণ সালাম করিয়া যাব আমি সেই ফকির সাজিয়া বলতাছে হে আল্লাহ তাহলে কাজ করব আমি আমার মায়ের মায়ের কাছে ভিক্ষার জন্য চলে যাব যদি মা আমাকে চিনতে পারে তবে আমার ফকির এনতে হাসিল হবে না আর যদি মা আমাকে চিনতে না পারে তবে আমার ফকির এনতে হাসিল হবে ওরে গাজী বিকাহাও নাই Oh, yeah, yeah.